বিশ্বশান্তি কামনারে সমবেত লক্ষ লক্ষ ইসলাম প্রচেষ্টা সর্বত্র বিয়পা মানব প্রেমর বতরা যিফালেই চাই সেইফালেই মানব সমুদ্র পরম্পরাগত সাজ পারে বৃহৎ সমারোহ। নিশ্চয় কালিরে পৰা তিনিদিনিয়া কার্যসূচীরে গোয়ালপাড়া জেলার রাখালডুবিত অনুষ্ঠিত হয়েছে ইসলাম ধর্মীয় বৃহৎ ইস্তেমা। সহযোগী বিদ্যালয় সঞ্জীব আর মই সেই ইস্তেমা চলিত আছো। আর উত্তর পূর্বাঞ্চলের ইস্তেমা কেন্দ্র করে ইতিমধ্যে ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে বৃহৎ জনসমাবেশ। হয়, এয়া তিনিদিনিয়া কার্যসূচীরে আয়োজিত উত্তর পূর্বাঞ্চল ইস্তেমা। শুক্রবারের পর তিনিদিনিয়া কার্যসূচীরে গোয়ালপাড়া জেলার আমবাড়ী অঞ্চলের রাখালডুবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখের বিশাল পথারত অনুষ্ঠিত হয়েছে উত্তর পূর্বাঞ্চল ইস্তেমা। আজি দ্বিতীয়ত দিন, যিফালেই চোৱা যায় সেইফালেই মানুষের সমাগম। লাখে লাখে ইসলাম ধর্মাবলম্বী লোকে ভিড় করেছে ইস্তেমার স্থলী। বিশ্ব শান্তির উদ্দেশ্যে কোরআনের বাণীপাঠ আর প্রচারের বাবে এয়া বিশাল সমাবেশ। প্রায় এমাহ পূর্বরে পৰা চলা প্রস্তুতির এয়া প্রতিফলন। এইদরে শিবির সমূহ ভিড় করেছে রাইজে। প্রায় 20,000 লোকে একেলগে বিশ্রাম লব পরাকৈ সাজু করা বিশ্রামস্থলীত এইদরেই বিরাজ করেছে ভিড়। বিভিন্ন স্থানের পৰা আহিছে ইসলাম ধর্মাবলম্বী লোক। দলে দলে অহা রাইজর সমাগমত উৎসাহী আয়োজক। চারিখন জেলা যেন ধুবরী, বিলাসীপাড়া যদিও প্রশাসনিক জেলা নহয়, আমার ইসলাম ধর্মীয় তবলিগী হিসাবে এখন জেলা হয়, ওয়েস গারোহিল এখন জেলা হয়, গোয়ালপাড়া জেলা হয়, এনেকৈ চারিখন জেলার পৰা আমার 400 হালকা মানে এটা সেন্ট্রাল মসজিদ, তার আন্ডারত 15-20টা মসজিদ থাকিব। প্রত্যেকটা মসজিদ এরিয়ার পৰা মানুষখিনি আহি আছে, জামাত আকারে আহি আছে, তারপর ব্যক্তিগতভাবেও আহি আছে। অহাকালি তো জনসমুদ্র হব। প্রায় 700 স্বেচ্ছাসেবকে নিয়ন্ত্রণ করেছে সমগ্র কার্যসূচী। অতিথি আপ্যায়ন, আইন শৃঙ্খলার ক্ষেত্রতো করা হয়েছে গুরুত্ব আরোপ। ইয়াত পার্কিংত আর ট্রাফিকত মেইন যেটা ফোকাস করা হয়েছে তাতে মেইন আমার ভলেন্টিয়ার আছে। আর বিশেষ করে এই লাখ লাখ মানুষের যেটা পানির ইন্তজাম, পানির যেটা ব্যবহার, পানির কারণে যথেষ্ট কষ্ট করবলে হল হয়েছে। কিন্তু এতিয়া ইয়াত আমি ইয়ারে বিশেষ কিছু মানুষের জড়িয়ে, ভলেন্টিয়ারের জড়িয়ে বা মেকানিক্সের জড়িয়ে পানির ব্যবস্থাটা আমি ইয়াত করেছো। 250টা টিউবওয়েল আছে আর মটর সিস্টেম আছে, বহু 50টার উপর মটর আছে। অনুষ্ঠানের আয়োজনের উদ্দেশ্য ব্যক্ত করেছে আয়োজকে। শান্তির বাণী প্রচার করার কারণেই মরুভূমিত, আরবর মরুভূমিত হজরত মোহাম্মদের আগমন হয়েছিল। আর তেখেতর প্রচার করা ইসলাম ধর্মর মূল বাণী হয়েছে শান্তি। সকল মানুষের মাজত শান্তি সম্প্রীতি বজায় রাখাটা ইসলামের মূল নীতি। আর শান্তি সম্প্রীতির বৃদ্ধির কারণে, শান্তি সম্প্রীতি রক্ষার কারণে আমার এই গোয়ালপাড়া জেলার এই রাখালডুবি অঞ্চলত লক্ষ্মীপুর মার্কাসের অধীনত নামনি অসমের এখন বিশাল ইস্তেমা ইয়াত আয়োজন করা হয়েছে আজি দ্বিতীয় দিন। দেওবারে পুয়া অনুষ্ঠিত হব সমূহিয়া আখেরি মুনাজাত। আখেরি মুনাজাতত 500,000+ লোকের অংশগ্রহণের সম্ভাবনা। লোকে লোকারণ্য বিশাল পথার, শান্তি সম্প্রীতি আর ভাতৃত্ববোধর চলিছে প্রচার। ভিডিও জার্নেলিস্ট সঞ্জীব দাসর সহযোগত গোয়ালপাড়ার রশিদুল হোসেনের রিপোর্ট, এনকেটিভি প্লাস।